স্ত্রী সহবাসের আগে ও পরে করণীয় সব কিছু, চুম্বন, আলিঙ্গন, নিপীড়ন ইত্যাদি নানাভাবে স্ত্রীর মনে পূর্ণ কামবাম জাগিয়ে তারপর তার সঙ্গে সহবাসে রত হওয়া প্রতিটি পুরুষের কর্তব্য। নারী ধীরে ধীরে আত্মসমর্পণ না করা পর্যন্ত তার সঙ্গে কখনো সহবাসে লিপ্ত হওয়া উচিত নয়। নারী কখনো নিজের যৌন উত্তেজনাকে মুখে প্রকাশ করে না, তবে সেটা অনেকটা লক্ষণ দেখে বুঝে নিতে হয়। নারীর কর্তব্য সর্বদা পতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার ভাব ফুটিয়ে তোলা। পতিকে ঘৃণা করা, তাকে নানা কুকথা ইত্যাদি বলা কখনোই উচিত নয়। সহবাসের অনিচ্ছা থাকলে তা তাকে বুঝিয়ে বলা উচিত। ঘৃণা বা বিরক্তি সূচক তিরস্কার করা কখনোই উচিত নয়, এতে পতির মনে দুঃখ ও বিরক্তি জাগতে পারে। আর নারীর কর্তব্য স্বামীর চুম্বন, দংশন ও আলিঙ্গনের প্রতি উত্তর দেয়া। নারীর পূর্ণ কাম ভাব জাগলে প্রতিকে কৌশলে তা বুঝিয়ে দেওয়া উচিত। নারীর উত্তেজনা ধীরে ধীরে আসে, আবার তা ধীরে ধীরেই তৃপ্ত হয়। পুরুষের উত্তেজনা আসে আকস্মাত, আবার তা আকস্মাত শেষ হয়। তাই নারীর পূর্ণ কামভাব না জাগিয়ে সঙ্গমে মিলিত হলে নারী পূর্ণ তৃপ্তি পেতে পারে না। এরকম করা রীতির উদ্ধত, এতে নারী পূর্ণ তৃপ্তি পায় না, এর জন্য সে পরপুরুষ পর্যন্ত গমন করতে পারে। দাম্পত্য জীবনে অনেক বিপর্যয় এর জন্যে আসতে পারে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন।